হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস রূপক ব্লগের পক্ষ থেকে আমি রূপক আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে তোমাদের দেখাবো আমাদের এই ইটালিতে ঈদের দিনে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাই বা কীভাবে কোন কতটুকু, এখানে তো আসলে আমাদের দেশের মতো ওইভাবে আনন্দ করা যায় না। তো এর মাঝেও আমরা একটু আনন্দ পেতে বা একটু আনন্দ খুঁজে নিতে একজন আরেকজনের বাসায় যাই, খাওয়া দাওয়া করি, আনন্দ করি, গল্প করি। তো এইগুলাই আমরা কিভাবে যাই, কোথায় যাই, এই বিষয়টা তোমাদেরকে দেখানোর জন্য আমাদের আজকের ব্লগটি করা। তো ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ব্লগ। সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আমরা প্রবাসের ঈদে মানে কিছুটা আনন্দ করার জন্য আমরা যাচ্ছি আমাদের দেশের যত এখানে আত্মীয় স্বজন নাই, তবে তারপরেও যেটুকুই আছে আমাদের এখানে স্বাস্থ্য ভাই মায়েরা অনেকেই আছে সেই হিসাবে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন যাচ্ছি আমাদের এক স্বাস্থ্য ভাইয়ের বাসায়, সেখানে তো ঈদের দাওয়াত খেতে যাচ্ছি। পুরো এখানে কি কি বানাইছে? আপনি কি কি বানাইছে? রুটি পিঠা, গরুর মাংস, খাসির মাংস, সিমাই, স্প্রাইট, কোক। ও, বাংলাদেশের তো কোনো অংশ কম নাই, বরং বেশি আছে। তো আমরা এখন ওইখানে যাবো। আর জল তো ফ্রি আছে, জল তো ফ্রি আছে। এই জল কিন্তু সেই জল না, এই জল হলো মিনারেল ওয়াটার, জেনারেল না। তো মিনারেল বোতলের ওয়াটার, এর স্বাদই আলাদা। তো আমরা এখন যাবো সেখানে। সাথে আছে আমাদের বিশেষ অতিথি, আমার ইশারত ভাই। ইশারত ভাই সবসময় চুপচাপ, বেশি কথা বলে না, শুধু। তো আমরা এখন যাবো সেই বাসায়, ততক্ষণ দেখতে থাকেন এবং আমরা ওইখানে যে কি কি খাই কি এগুলো আপনাদের দেখাবো। হ্যাঁ, অবশ্যই দেখাবো। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন। আশায় রয়েছি আমার ইশারত ভাই আসবি ঈদের দিন। আরও সাব্বিরের আশা করা ছিল, আসে নাই, তবে সাব্বির আসতেছে, ওর একটু শরীর অসুস্থ থাকার কারণে ও আসে না। তলবাড়ি সব দাওয়াত খাতে যাচ্ছি এখন, মেট্রো করবো। এটা আমার সিলেটি ভাই মিন্টু ভাই, ওই পাশে ইশারত ভাই, জনি ভাই, ওইখানে আছে আমান ভাই, তারপর ওই পাশে আরো একটা সিলেটি ভাই আছে আমার ইকরাম ভাই, ওইখানে আছে সাইদুল কাকা, তার ওই পাশে আছে হবি কাকা। জানি ভাই খাওয়া কিন্তু একবারে পেট ভরে খাওয়া লাগবে। হ্যাঁ, খালি খায় যাও। তো এখানে আমরা সবাই বাংলাদেশি এবং সবাই আমরা রিলেটিভ, আত্মীয় স্বজন। হ্যাঁ, রেডি রেডি রেডি। অনেক লোক, সবাই আমরা একসাথে যাচ্ছি দাঁত খেতে। ভাই আছে, এই যে কাপু ভাই আমার। যাক, সবাই একসাথে, অনেক ভালো লাগতেছে। আজকে মনে হচ্ছে ঈদ। হ্যাঁ, না না না, তুমি চলে আসো,
আমান ভাই, মিন্টু ভাই, ওই পাশে মিন্টু ভাই, এই পাশে আমান ভাই, ওই পাশে ইকরাম ভাই, এই পাশে আরেক ভাই, তারপরে সাইদুল কাকা, জনি ভাই, ইশারত ভাই, আরেক ভাই, এই যে আমার কাকা, এই আমার আসল কাকা চলে আসছে সাইকেল নিয়ে, হবি কাকা, ঈদ মুবারক কাকা, ঈদ মুবারক ভাই, কাকা আমরা দেবের দল বাঁধে দাওয়াত খেতে যাচ্ছি, ঈদের আনন্দ সবাই একবারে দল বাঁধে যাচ্ছি। কাকা আবার যে স্পেশাল সেটি কিন্তু বোঝা যাচ্ছে, কাকা সাইকেলে আমরা হাঁটি, সাইকেলে দাঁড়াতে যাচ্ছি, কাকা কাকা ইকরাম, তারপরে মিন্টু ভাই সবার নেতৃত্বে দাঁড়াতে যাচ্ছে। আজকে আমাদের হুজুর আজকে পরিচালনা করতেছে হুজুর হাজি মোহাম্মদ ইকরাম, আর সহযোগিতায় আছে মিন্টু ভাই, মিন্টু হুজুর, আর পাশে কাকা আছে মুজিব কোট, কিন্তু কালার আলাদা। না কাকার আইসক্রিম খাওয়াতে সমস্যা নেই, আসলে তোমারও ভালোর জন্যই খাওয়াবি না, কারণ এখন গরম ঠান্ডা চলতেছে, এর ভিতরে আইসক্রিম খেলি পরে শরীর খারাপ হয়ে যাবি, নি রোগ বাড়াবি, নি জক্কা থেকে মুক্ত থাকতে আইসক্রিম থেকে বিরত থাকুন। আসলে সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে আমরা যাবো আমার ভাইয়ের বাড়ির ওইখানে। না আমি দাঁত বাড়ি আমি তো মেন আকর্ষণ, খাওয়া দাওয়া শুরু হবে, দাঁত বাড়ি কাছাকাছি চলে আইসি। না না পিৎজা ওই পরে দোকানে গেলি তো প্রতিদিন খাওয়া হয়, তাই এখনো খাওয়াই লাগবে, ঈদের দিন অন্য কিছু খাই না। জনি ভাই আর ঈশারতের জন্য দেরি হচ্ছে, খাওয়া শুরু হয়ে যাচ্ছে, এদিকে খিদি লেগে গেছে, ওরা এখনো আসতেছে না, তাড়াতাড়ি দৌড় মারেন ভাই। হ্যাঁ ভাই দৌড় মারেছে, এই তো খাওয়া শুরু হয়ে যাবে ভাই, তাড়াতাড়ি। আসেন আমরা দাওয়াতে যাচ্ছি, যা খাই আসি, আসেন যাই, আসেন এক প্লেট রুটি মুটি খাই চলে আসি, চলেন ইকরাম পিৎজা খাওয়াবি, আমরা খালি চাচ্ছি নি, এটা আশ্চর্য বিষয়, আসলে ঈদ বলি কথা, ঈদের দিন পিৎজা খাবো না, তাই যাক বাসায় চলে আইসি। রুটি পিঠে আছে আসলাম না
ড্রোন প্লেট না কে আস্তে আস্তে খাও খিচুড়ি আছে কঠিন সাপ লাগছে আপনি তাড়াতাড়ি আসেন তো কাকা তাহলে খাওয়া শুরু হয়ে গেছে বসেন 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 আজকে খাওয়ার ফার্স্ট ইকরাম আজ বেশি খাতে পারেনি অন্তত 30 পিস মাংস খাইছে আর 15 পিস রুটি শ্বাস করে ফেলাইছি স্প্রাইট দাও গোড়া দিচ্ছ দেখতেছি ওকে ওকে ধন্যবাদ কাকা কেবল মেশিন স্টার্ট দিচ্ছে কাকা ওই টুকলে দিচ্ছে আপনি হবি কাকা জিজ্ঞাসা করবেন কাকি ধরে লিবেন নমক লিবেন লিয়ে আসি না ঢালি দেন আজকে টান রুটি পদ্ম যাচ্ছে আসো বুড়ি শুকনা রুটি ভালো লাগে আমার তোমার আব্বু অল্প একটু খাইছে আসো 15 কিন মাংস এই কি রুটি আর 30 পিস মাংস খাইছে তুমি বলো তোমার কাকার সেলিম কাকার সাথে সে টিকটক করতে চাও তোমার গুল্লার মতো আম্মু আইডি এই জামা কি সেই জামা নাকি না এডি তুমি নাচো আমি কবিতা কই তুমি নাচো নতুন নতুন পায়রা গুলি কবিতা বলবো আমি তুমি নাচো নতুন নতুন পায়রা গুলো আমি আগে কি সুন্দর কবিতা বলতাম আর তুমি নাচতে মনে নেই তো ভিউয়ার্স আমাদের আজকে যে ভিডিওটি করলাম সেটি হচ্ছে আমরা দাওয়াতে গেছিলাম আমাদের ভাইদের বাসায় তো এখানে খাওয়া দাওয়া করলাম সবাই মজা করলাম গল্প করলাম অনেকক্ষণ তো এখন সবাই অনেকেরই আবার কাজ আছে এই বেলায় এখন সবাই কাজে যাবে এই কারণে সবাই আবার যার যার মতো যার যার বাসায় চলে গেছে তো আমরাও সেই একইভাবে আমি আমার এই যে ছোটো ভাইয়ের সাথে আমাদের বাসায় যাচ্ছি ও কিছুক্ষণ পরে ওই বাসায় চলে যাবে তো জানি না আবার আজকে আবার দেখা হবে কি না যদি দুই একজন ফ্রি থাকে হয়তো বা তাদের সাথে বিকালে আবার দেখা হবে তো আপনাদের সাথে এইগুলো সব শেয়ার করলাম যে বিদেশের ঈদগুলো কেমন হয় বা এক জায়গায় আনন্দ একটা বাসায় গেলে পরে কীভাবে খাওয়া দাওয়া হয় এগুলো দেখালাম তো এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন
সেই সাথে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।